হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সুকৃতি চলে এসেছি আবার একটা হ্যাপি মুড নিয়ে, নতুন ব্লগ নিয়ে। তো সকালবেলা ব্লগটাকে শুরু করে দিয়েছি, দেখতেই পেয়েছো। আজকে কিন্তু আমি তোমাদের সাথে অনেক আগে শুরু করে দিয়েছি, প্রত্যেকদিন এখানে বসে তোমাদের সাথে কথা বলে ব্লগটাকে শুরু করি, কিন্তু আজকে অনেক আগের থেকে শুরু করে দিয়েছি। আমি এর আগে কি কি করি সেগুলো আজকে তোমাদের সাথে মনে হলো শেয়ার করি, সেই কারণে শেয়ার করলাম। অনেকদিন পর তোমাদের সাথে, অনেকদিন ধরে খালি বক বক করে সময় কাটিয়ে দিই আর রান্নার দিকে করি, আর কি কি আমি সারাদিন করি সেগুলো আর দেখানোই হয় না তোমাদের। তাই ভাবলাম অনেকদিন ধরে তো একই রকম ভাবে লাইফটাকে দেখাচ্ছিলাম, তো আবার আগে তোমরা যেই কারণে আমাকে পছন্দ করতে সেই কারণটাই তুলে ধরলাম অনেকদিন পর। তো ঠিক আছে, এখন আমি নিচে যাব, নিচে গিয়ে চা নিয়ে আসবো। চা নিয়ে এসে শুভ গেছে ফ্রেশ হতে, দেখলেই তো টেনে টেনে উঠাতে লাগলো, যেটা আমার রেগুলার কাজ থাকে ওকে উঠাতে হয়। তো নিচে যাই, চা বানিয়ে নিয়ে আসি, তারপর ওকেও দিই, আমিও খাই, তারপর আবার তোমাদের সাথে বকবক করছি। আর অনেকে ভাবে হয়তো আমি সকালবেলা উঠে ব্লগটাকে শুরু করে দিই, সেটা কিন্তু একদমই না। আমি ব্লগের বাইরে কি কি করি সেগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করলাম, আর অনেকেই হয়তো ভাবে সেটা, আর আমার মনে হয় সেটা আমার না, প্রত্যেকটা মেয়ের, মানে বিয়ের পরে প্রত্যেকটা মেয়েরই এই কাজগুলো থাকে। সে যতই চাকরি করুক, যতই যা করুক, সকালবেলা এইটুকু কাজ থাকেই সবার। তো ঠিক আছে, চাটা বানিয়ে আমি তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। চা গরম, চা গরম, চা চলে এসেছে, তার সাথে যে বিস্কুট, বিস্কুটের দাম 2 টাকা, চায়ের দাম 5 টাকা, দামি কাপ তো যেন 5 টাকা, চা মানে 5 টাকা করেই হয়, যাই না অত। তো চা, এই যে বাবা গো, আজকে অনেকদিন পর বিস্কুট খেতে ইচ্ছা করছে, তাই বিস্কুট নিয়ে আসি। পপ পপ, আমার কাছে মানে পপের 3-4 রকমের আইটেম আছে, ভ্যারাইটিস। কোনটা খাবেন বলেন বলেন। তো ঠিক আছে, চাটা খাই। আর দেখো না, আমি তোমাদের বললাম না চায়ের কাপ আমার জন্য খালি নিয়েছি, আর শুভর জন্য নিইনি, বললাম যে ঘরে একটা আছে, বের করার সঙ্গে সঙ্গে একবারও চা খেয়েছে, ভেঙে গেছে। এর জন্য ওকে এখন দিশার কাপে চা দিলাম, আর ওর জন্য আবার কাপ আনতে লাগবে। মানে আমাকে বলে দিল, তুমি কেন বরের জন্য কাপ আনো নাই, নিজের জন্য শুধু কাপ কেন এনেছো, বুঝছো? এই জিনিসটা হয়ে গেছে আমার সাথে। ঠিক আছে, ওর জন্য একটা কাপ নিয়ে আসবো, এবার আমি চাটা খেয়ে নিই। আর শুভ আসতেছে, ফ্রেশ হতে গেছে, একটা বিস্কিট বেরি করি, বের করে নিয়েছি। কিন্তু এই বিস্কুটের একটা জিনিসই, একটা কামড় দিলেই নিজ দিয়ে গুড়া গুড়া করবে। আর তুমি ঘরটা নোংরা করবা, ফ্রেশ হয়ে গেছি। আর ঘরটা কে পরিষ্কার করবে? তুমি। আমি তো মানে ঘর পরিষ্কার করার ডিরেক্টর। ও, মানে আমি বলে দেবো যে এখানে এখানে এটা রাখবা, ভালো লাগবে, আর ওটা ওটা করবে। মানে মানুষ, মানে সিরিয়ালে, সিনেমায় মিউজিক ডিরেক্টর হয়, তাহলে এমি ডিরেক্টর হয়, তুমি ঘর পরিষ্কার করো, দেখাশোনা ডিরেক্টর, কোথায় যাবো? আমি তো দেখেছি, চা ঠান্ডা হয়ে যাবে। তোমাকে আজকে এই কাপে দিলাম, তোমার কাপ না ভেঙে ফেলেছে পিসি। তাই, ঠিক আছে, এনে দেবো একটা কাপ। ওটাই তো আমি বললাম, আমি নিজের জন্য একার জন্য কাপ এনে, তাহলে দিশা আবার দিশার কাপটাতে আমি খাচ্ছি দেখে ব্লগে দেখে ফোন করবে, কি রে তুই আমার কাপে চা খাচ্ছিস? হ্যাঁ, এটা ঠিক। এই যে বলবে ঝু 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 করে। তো ঠিক আছে, চাটা খেয়ে নি। আমি চলে এসেছি রান্নাঘরে, আর এখন বানানো পকোড়া, মা রান্না করে নিয়েছে সব, আর এখন আমি গরম গরম পকোড়া ভাজবো। হ্যাঁ, আমি তো সব রান্না করে নিয়েছি, আমি পকোড়াটা ভাজিনি। কালকে আমি গিয়েছি কীর্তন বাড়ি, আর এসে দেখছি সবাই কত কত পকোড়া নিয়ে খাচ্ছে। হ্যাঁ, এত এত পকোড়া নিয়ে খাচ্ছে, আমার যা রাগ উঠে গিয়েছে, তুই দুপুরবেলা কেন ভাজলি না? দুপুরবেলা মায়ের মাঝে পকোড়া, আমার সন্ধ্যেবেলা সবাই পকোড়া ভেজে ভেজে খেয়েছে। আমি বলছি আজকে আমাকে ভেজে দিবি, তারপরে আমি ভাত খাবো। আমি এখন একটু দরজার শাশুড়ি হলাম। তোরা কেন খাবি আমাকে ফেলে? আমি গিয়েছি কীর্তন বাড়ি, রাগ দুটো গরম গরম আমার জন্য। ও মা এসে দেখি সব খেয়েছে, আবার দেখাচ্ছে পকোড়া খেয়েছে। আমি বলছি দাদা কালকে আমি বানিয়েই ছাড়বো পকোড়া, ভাত, তারপরে দুজনে ভাত ভাত, তোর আর আমার, খেয়ে নি। ঠিক আছে, তাহলে পকোড়া গুলো ভাজি, আর বেশি কিছু দিয়ে না, খালি বাঁধাকপি আর ধনে পাতা দিয়ে, কারণ আজকে তো নিরামিষ সেই কারণে। আর আমি এর মধ্যে 2 গোটা লঙ্কা দিয়েছি, আর এই 2 পকোড়ার মধ্যে আমি কিন্তু গোটা গোটাই দিব, কারণ দিদুন খায় প্রচন্ড পরিমাণে ঝাল, যেটা আমরা খাই না, আমি অল্প লঙ্কার গুঁড়ো দিব।
আপরে বাপ দিদুনের মতন মানে এই বাড়িতে কেউ ঝাল খায় না। ছোটবেলা থেকে অত ফাস্ট ফুড টুট খেয়ে মানুষ হইনি তো, ভাত রুটি চিড়ে মুড়ি, আর এখন আমি সকাল থেকে কিছু খাই না, পুজো আর্চা করি, করে আমি দুটো ভাত পেট ভরে খাই বাবা, আমাকে তো আবার চলতে হবে। সেই তোকে পকোড়া ভাজালাম, তারপর ছাড়লাম, ভালো হয়েছে পকোড়া গুলো, টেস্টি টেস্টি। আমি আলু পোস্ত নিইনি, কারণ আমি আলু খেতে একদমই ভালোবাসি না, তোমরা জানো। মোটা হওয়া কি করে, তুমি মাটন খাও না, মাছের তেল খাও না, আলু খাও না, পনির খাও না, মোটা হওয়ার কিছুই খাই না, মোটা হতেও চাই না, একটু ফিট হতে চাই, তাহলেই যথেষ্ট। মানুষের শরীরে রোগ না থাকলে সে মোটাই হোক আর রোগাই হোক, সে সুস্থ থাকলেই হলো। তো ঠিক আছে, খেয়ে নি, তারপর উপরে গিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি, তুমি শান্তিতে খাও। এই দেখো আমাদের বাড়িতে কে এসেছে, একটা গুবলু গুবলু এসেছে, দেখেছ? এই যে আমার সাবস্ক্রাইবার এসেছে আমার সাথে দেখা করতে। হাই, এটা গুবলু গুবলু না? তোমার একটা ছেলে